নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড, পাত্রীর পরামর্শ, ২৫ টাকা পণ দিয়ে পাত্রের বিয়ে। লেখা গৌতম বসু মল্লিক, পাঠ সৌনক সান্যাল। গল্পের মতো শোনালেও ঘটনাটা আজ থেকে প্রায় ২০০ বছর আগেকার। সংবাদটা বেরিয়েছিল ১০ই নভেম্বর ১৮২১-এর সমাচার দর্পণে। সে যুগে বিয়ের জন্য পণ যে শুধু কন্যাপক্ষকেই দিতে হতো তা নয়, অনেক কুলীন ব্রাহ্মণ পরিবারে কন্যা পণ চালু ছিল। কন্যাপণের অর্থ হল পাত্রপক্ষকে পণ দিতে হতো কন্যার পিতাকে। বর্ধমান অঞ্চলের একটি গ্রামের এক ব্রাহ্মণ স্থির করেন যে পাত্র বা পাত্রপক্ষ নগদ ৪০০ টাকা পণ এবং অন্যান্য খরচ খরচা দেবে, সেখানেই তিনি কন্যার বিয়ে দেবেন। স্বাভাবিকভাবেই এত টাকা খরচ করে কেউই বিয়ে করতে আসতে চায় না, মেয়েটারও আর বিয়ে হয় না। এইভাবে তার বয়স ১৬ পেরিয়ে গেল। অবশেষে এক বিপত্নিক ধনী ব্রাহ্মণ যুবক একদিন সকালে ঘটককে সঙ্গে নিয়ে ওই কন্যার বাবার কাছে এলো। সে মেয়ের বাবার শর্তে রাজি হলো, মোটা টাকা পণ দিয়ে বিয়ে করবে। তাই মেয়েটাকে একবার দেখতে চাইল সেই যুবক। মেয়ে বাইরে আসায় দুজনের দেখা হলো। মেয়েটাকে দেখে পছন্দ হলো যুবকের। মেয়ের বাবা তখন ভাবি, জামাই আর ঘটককে বললেন, তোমরা এখন বিশ্রাম নাও, আমি কাজ সেরে ফিরে এসে রাতে পাকা কথা বলবো। খানিক পর যুবক স্নানের জন্য খিড়কির পুকুরে গেল। এদিকে বিয়ের জন্য মোটা টাকা পঞ্চাওয়ার কারণে মেয়েটা খুবই রুষ্ট ছিল তার বাবার উপর। তার উপর সকালে ছেলেটাকে দেখে তার ভালো লেগে গিয়েছিল, তাই যুবক স্নানের জন্য পুকুরে গেলে মেয়েটাও ছল করে পুকুর ঘাটে গেল। সে ছেলেটাকে একপাশে ডেকে নিয়ে গিয়ে বলল, আমি মেয়ে হয়েও আপনার সঙ্গে কথা বলতে এসেছি বলে আমাকে ভুল বুঝবেন না, আমার বাবার কোনো ধর্মজ্ঞান নেই, তিনি শুধু টাকার লোভ করেন। তবে আপনি যদি ২৫ টাকা খরচ করতে পারেন, তাহলে আমার মাসির বাড়িতে আজ রাতেই গোপনে আমাদের বিয়ে হতে পারে। মেয়েটাকে যুবকের পছন্দ হয়েছিল, তাই তার সঙ্গী ঘটক মারফত নিজের বাড়ি থেকে টাকা আনিয়ে মেয়েটার কাছে ২৫ টাকা পৌঁছে দিল। ব্রাহ্মণের লোভের কারণে শুধু তার মেয়েই নয়, আত্মীয় পরিজন এমনকি প্রতিবেশীরাও তার উপরে সদয় ছিলেন না। মেয়ের মাসি সমস্ত কথা শুনে বিয়ে দিতে রাজি হলেন। মেয়েটা তখন সেই ২৫ টাকা থেকে বিয়ের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনল এবং নাপিত, পুরোহিত, চৌকিদার সকলকে দ্বিগুণ টাকা দিয়ে বশ করল। সেই রাতেই মেয়ের মাসির বাড়িতে গোপনে দুজনের বিয়ে হয়ে গেল। পরদিন সকালে মেয়েটা তার স্বামীকে বলল, আমাদের বাড়িতে গিয়ে আপনি আমার বাবাকে প্রণাম করবেন, যদি তিনি আপনার উপরে রাগ করে কটু কথা বলেন তখন আপনি কোনো উত্তর দেবেন না, যা বলার আমি বলব। সেই মতো তারা মেয়েটার বাড়িতে এলো। বাড়ির কাছাকাছি এসে মেয়ে খিড়কি দরজা দিয়ে বাড়ির ভিতরে চলে গেল আর যুবক সদর দরজা দিয়ে বাড়িতে ঢুকে তার শ্বশুরকে প্রণাম করল। ব্রাহ্মণ বর বেশি যুবককে চিনতে না পেরে পরিচয় জিজ্ঞেস করলেন। সে উত্তর দিল, মহাশয় আমি আপনার জামাতা, গত রাতে আপনার কন্যার সঙ্গে আমার বিয়ে হয়েছে। এই শুনে ব্রাহ্মণ রেগে যুবককে গালাগালি দিতে আরম্ভ করলেন। তখন আড়াল থেকে তার মেয়ে বেরিয়ে এসে বাবাকে বলল, শোনো, আমি বিয়ে করেছি, ওনাকে দোষারোপ করা উচিত নয়। যদি আমি অকুলে কিংবা বেজাতে বিয়ে করতাম তবে তুমি রাগ করতে পারতে, কিন্তু তা হয়নি। গতকালই দিনের বেলা তুমি এই পাত্রের সঙ্গে পণের টাকা ও জাতিকুল সমস্ত স্থির করে রেখেছিলে, শুধু টাকা নেওয়া বাকি ছিল, তাই আমি এনাকেই বিয়ে করেছি। তুমি আর রাগ করো না, এবার থামো। প্রজাপতির নির্বন্ধে যা হবার তাই হয়েছে, এখন আর অনুযোগ করলে কি হবে। কিন্তু তাতেও ব্রাহ্মণের রাগ কমে না দেখে মেয়েটা তার স্বামীকে বলল, আপনাকে দেখলেই বাবার রাগ বেড়ে যাচ্ছে, অতএব এখন আপনি বাড়ি চলে যান। যদি দিন ১৫-র মধ্যে বাবা আপনার বাড়ি গিয়ে আপনাকে আদর করে ডেকে আনেন তবে ১০০ টাকা বাবাকে দেবেন, কিন্তু যদি না আনেন তবে ১৬ দিনের দিন সকালে ডুলি পাঠাবেন, আমি আপনার বাড়ি যাব। অতগুলো টাকা হাতছাড়া হওয়ায় ব্রাহ্মণের রাগ কিছুতেই কমে না। কিন্তু থানা পুলিশ আত্মীয় পরিজন সকলের কাছে নালিশ জানিয়েও যখন কিছু হলো না, তখন ১৪ দিনের মাথায় জামাই আনতে গেলেন। জামাই শ্বশুরকে যথাযোগ্য সমাদর করে তার সঙ্গে শ্বশুর বাড়ি এসে ১০০ টাকা দিয়ে শ্বশুরকে প্রণাম করে নিজের স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে গেল।